সবিস লাইভ শেয়ার আমাকে লিখেছো, অনেক ভালো লাগলো তোমার ব্লগ, ঠিক আছে। আর রজনীতাস গ্যালাক্সি আমাকে এক্ষুনি একটা কমেন্ট করেছে, আমি বলেছি না এই দিদিটা আমাকে কমেন্ট করে, চেয়ারে আঙ্কেল যে কালার করছে সেই গ্রিন শেডটা আমার খুব ফেভারিট একটা কালার, হ্যাঁ আমারও খুব ভালো লাগে। অত বড় কমেন্টসের তো এখন আমি রিপ্লাই দিতে পারবো না, সো আমি এখন এমনি লাভ দিয়ে দিয়েছি। এটা আমি কখন শ্যুট করছি ভিডিওটাতে তোমাকে দেখাই দেখিয়েছি আমিও জানি, বাট আমি তাও আরেকবার টাইমটা দেখাবো, কারণ এখন অন্য টাইম হয়ে গেছে 5:34। সো 5:34, এটা 5:34 বাজে, 5:30 বাজে। সো আমার ভিডিওটা কিন্তু এখন এন্ড করার সময় চলে এলো। সো অনেক বক বক অনেক কথা শেয়ার করে নিলাম, আর তো কিছু শেয়ার করতে চাই না, আর কিছু শেয়ার করতে চাই না, অনেক কিছু বললাম, অনেকের কমেন্টস করলাম। সো এতজনের যে কমেন্টস করলাম, তো তোমাদেরকে তো সাপোর্ট করছি, তোমরা আমাকে সাপোর্ট কিন্তু করতে হবে, যে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট না করলে আমার সাপোর্ট তোমরা পাবে না, এটা কিন্তু বলে রাখলাম। আমাকে যারা যারা আজকের ভিডিওতে নিজের নাম শুনে কমেন্ট করছো, তারা অবশ্যই নিজের ভিডিওতে আমার লাইক কমেন্ট পাবে, আমি এটা বললাম, তার সাথে সাথে ফুল ওয়াচ পাবে, অবশ্যই আমি সবার ভিডিও দেখব। যারা যারা আমার আজকের ভিডিও দেখবে, দুটো পার্টের ভিডিও যারা যারা দেখছো, তাদেরই আমি ভিডিও কিন্তু ফুল ওয়াচ করব, এটা আমি বলে রাখলাম। ফুল ওয়াচ প্লাস লাইক অ্যান্ড কমেন্ট তোমরা পাবে, অবশ্যই পাবে, কারণ আমরা একটা ফ্যামিলি, তো ফ্যামিলির মধ্যে যদি একটা ভালোবাসা না থাকে, জোট না থাকে, একটা কানেকশন না থাকে, দেন হাউ ক্যান উই ম্যানেজ দিস ইন্ডাস্ট্রি, মানে এই ইউটিউব ইন্ডাস্ট্রিটা কিন্তু যথেষ্ট টাফ। সো আমাদের পক্ষে একা আমরা পারবো না, সো প্লিজ হেল্প মি অ্যান্ড হেল্প আদার্স টু গ্রো, আমি এটাই বলছি। ও হ্যাঁ, আরেকটা ভিডিও শেষে আমি একজনের নাম নিতে চাই যে আমাকে অনেক হেল্প করে, সেটা হলো, সরি একজন না দুজন নাম নিতে চাই, আমি তো এতজনের কমেন্টস করলাম, হয়তো ভিডিওতে হয়তো সে আমার অনেকগুলো দেখতে পারেনি হয়তো, বাট আজ থেকে 6 মাস আগে থেকে আমার ইউটিউবের থ্রুতে একটা ফ্রেন্ড হয়েছিল, তার নাম প্রিয়া চক্রবর্তী, শি ইজ আ নাইস গার্ল, আর মানে আমার ভালো লাগে সে আমাকে সাপোর্ট করে, আমার ভিডিও দেখলে তো অবশ্যই ভালো লাগে, আমিও তার ভিডিও দেখি, আমি সব ভিডিও দেখি, আমি তোমাদেরও ভিডিও দেখবো যদি তোমরা আমাকে সেরকম সাপোর্ট দাও, তোমরা যতটা সাপোর্ট দেবে ততটা সাপোর্ট আমার থেকে পাবে, হ্যাঁ, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা ইজ সো টাফ, এটা তোমাদের জন্য যতটা টাফ আমার জন্য ততটা টাফ, সো তোমাদের আমাদের হেল্প করতে হবে আর আমরাই তোমাদের হেল্প করবো। সো আমি আরেকজনের নাম যেটা বললাম, আমার মামার মেয়ে, তো সেও আমাকে অনেক কমেন্টস করে, আমার ভিডিও দেখে, তো এটা আমার সাপোর্টই হলো, আমার মামার মেয়ে একটাই, আমার বোন, তো সে আমার ভিডিওস দেখে কমেন্ট করে, ও তো এখন ছোটো বাচ্চা, তো কিন্তু ভিডিওটা দেখে সেটাই আমার খুব ভালো লাগে, যে আমার বোন আমার ভিডিও দেখে, আর যারা যারা তোমরাও আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। সো আর কিছু বলবো না, অনেক কথা বললাম, টাটা বাই। সো একটু তোমাদের আমার মাকে দেখালাম, মা অ্যাকচুয়ালি একটু বাজার করতে যাচ্ছিলো আর কিছু দরকারে বাইরে যাচ্ছিলো, ওই জেরক্স টেরক্স করতে, তো তখন বাইরে যাচ্ছিলো, মা একটা গ্রিন কালারের শাড়ি পরেছিল, এটা অনেক পুরোনো শাড়ি, হয়তো দেখেওছো আগে তোমরা এটা মাকে পরতে, এটা আমি যখন ছোট ছিলাম মানে যখন 7-8 পড়তাম, এটা তখনকার শাড়ি, মা পরেছিল আজকে, কারণ গরম তো এখন সামার অ্যাপ্রোপ্রিয়েট, কী বলো তো, কটনের জিনিস পরা ভালো, যত কটন মেটেরিয়াল জিনিস পরবে তত কমফোর্টেবল ফিল করবে, ওই সিনথেটিক লাইডন ওসবগুলো পরতে পারি না বাবা, মাও পরতে পারে না সামারে, একদম কটনের কিছু কুর্তি হোক, যাই হোক টপ হোক,
বা শাড়ি হোক, সব কিছু কটন মেটেরিয়াল পরার চেষ্টা করবে। তো মা দেখো এখানে ভিডিও করতে আবার দেবে না, চলে যাচ্ছে, রেগে রেগে পালাচ্ছে। দেখো 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 দেখো, তোমরা তো জল খেয়ে পালাবে, এবার দেখো জাস্ট তোমরা পালাবে কিভাবে, জাস্ট দেখতে থাকো, পালিয়ে যাবে, দেখো কিভাবে পালিয়ে যাচ্ছে, দেখো পালিয়ে গেল। 2000 years later.